হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাঁধন। গত টিউটোরিয়ালগুলোতে আপনারা শিখেছেন কিভাবে ব্লগ ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্লগের থিম চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্ট করতে হয়। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ব্লগের পোস্টগুলো আপনারা আলাদা আলাদাভাবে শর্ট লিঙ্কের মাধ্যমে লিঙ্ক করে আর্ন করতে পারবেন। তো আমরা আপনাদের যারা আমাদের সাথে কাজ করেন তাদেরকে শর্ট লিঙ্কের ওয়েবসাইটের একটি লিস্ট দিয়ে দিচ্ছি। এইরকম আপনাদেরকে একটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা শর্ট লিঙ্কের ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই আর্ন করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তো এর জন্য আপনার একটা ব্লগ তৈরি করে নিতে হবে। ব্লগ তৈরি করে নেওয়ার পরে ভিউ ব্লগে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ব্লগের লিঙ্ক পেয়ে যাবেন। এই যে হচ্ছে প্রতিটা হচ্ছে একটা করে পোস্ট, এই যে ঘরে তৈরি করুন হালিম, চিজি চিকেন পাস্তা, এরকম আপনাদের ব্লগে হয়তো পোস্ট হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আমি আগেই টিউটোরিয়ালে দেখাইছি আপনাদেরকে কীভাবে এগুলো শো করাইতে হয়। তো আমি এটা ভিউ করার জন্য আমাকে এখানে যে এই যে ঘরে তৈরি করুন হালিম, এই যে লেখাটাতে একটা ক্লিক করতে হবে। যখন আমি লেখাটাতে ক্লিক করব দেন ওই পোস্টে আমার ঢুকে যাবে। তো আমি যখন ওই পোস্টে ঢুকে যাব তখন এখানে যে লিঙ্কটি আসবে এটাই হচ্ছে সেই পোস্টের ইউআরএল, এটা মনে রাখবেন। ঠিক আছে, আমি যে পোস্টের এই হেডলাইনে যে টাইটেলটি আছে এখানে ক্লিক করব, যে ইউআরএলটি এখানে আসবে সেটি হচ্ছে ওই পোস্টের ইউআরএল। এটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এর এখন আমি এটাকে শর্ট লিঙ্ক করবো। তো আমরা আপনাদেরকে ওয়েবসাইট তো এখানে দিয়ে দিছি, প্রথম ওয়েবসাইটটি আমি নিয়ে নিলাম এখান থেকে। সাপোজ যে এই ওয়েবসাইটটা আমি এখান থেকে নিয়ে নিলাম, জাস্ট এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা একটি শর্ট লিঙ্ক ওয়েবসাইট। আমরা এরকম শর্ট লিঙ্ক ওয়েবসাইটে আগে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে বলে দিয়েছিলাম, হয়তো আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নিয়েছেন। যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা এখান থেকে প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখানে অপশনস পাবেন, এই যে নিউ শর্ট ইন লিঙ্ক, এরকম প্রতিটা ওয়েবসাইটে অপশন আছে এরকম। এখানে আগে থেকে আমার এখানে $1 আসছে, আমি কাজ করছি এর আগে, ৭০৫ ভিউ, $1.13। তো নিউ শর্ট লিঙ্কে ক্লিক করার পরে এখানে শর্ট লিঙ্ক বসাইতে বলতেছে। দেন আমি এই যে আমার যে পোস্টের ইউআরএলটি এটি কপি করে নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি। দিয়ে এই যে বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এটা দেখেন কপি করে নিলাম, এটা হচ্ছে আমার সেই লিঙ্ক। এটা আমি আমার কোনো ডকুমেন্টের মধ্যে সেভ করে রেখে দিব। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে আপনারা শর্ট লিঙ্ক করতে হয়। আমি আরেকটা শর্ট লিঙ্ক করে দেখাই, আরেকটা পোস্টে আমি ব্যাক করলাম। দেন নিচে আরেকটি পোস্ট আছে, এই যে চিজি চিকেন পাস্তা, এটার এই যে টাইটেল আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওই পোস্টে ঢুকে যাবে এবং ওই পোস্টের ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নেব। আমরা আরেকটা নতুন ওয়েবসাইটে লগ ইন করে দেখি। সাপোজ আমি স্মোনারে ঢুকলাম, এখান থেকে কপি করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করে ঢুকলাম। এগুলো প্রতিটাই এই লিস্টে যা দেখতেছেন প্রতিটাই একটি করে শর্ট লিঙ্ক ওয়েবসাইট এবং উপরে অ্যাড নেটওয়ার্ক, এগুলো আমরা আপনাদেরকে যারা আমাদের সাথে কাজ করেন তারা পেয়ে যাবেন। লগ ইনে ক্লিক করলাম শর্ট লিঙ্ক ওয়েবসাইটে, ক্লিক করার পরে আমার এখানে লগ ইন হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। ইনফরমেশন চাচ্ছে, আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাতে সাইন ইন করবো। আপনারা আপনাদের লগ ইন ইনফরমেশন দিয়ে একইভাবে আমার মতো করে সাইন ইন করবেন। দেন সাইন ইন হয়ে যাওয়ার পরে আপনারা একইভাবে এর আগের ওয়েবসাইটে যেমন দেখছেন নিউ শর্ট লিঙ্ক এখানে অপশন আছে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম থাকে। তো এখানেও দেখেন আমার ৬৩৭ ভিউ, $1.29 আছে। নিউ শর্ট লিঙ্কে ক্লিক করলাম, এই যে এখানে আমি আমার ওই ইউআরএলটি নিয়ে এসে কপি করে বসাই দেব। দেন শর্ট ইনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে আমার এটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম, নিয়ে আমার একটা ডকুমেন্টে আমি যে কোনো ডকুমেন্টে পেস্ট করে রেখে দিব। তো এগুলো হচ্ছে প্রতিটা এক একটি করে শর্ট লিঙ্ক। তো এভাবেই হচ্ছে আমরা বিভিন্ন পোস্টকে একই ব্লগ থেকে বিভিন্ন পোস্টে আলাদা আলাদা ইউআরএলকে এভাবে শর্ট লিঙ্ক করতে পারি। ঠিক আছে, তো খুবই সিম্পল একটি প্রসেস। আপনার এভাবে ইচ্ছা করলে আপনার যদি ব্লগের মধ্যে 10টি, 15টি, 20টি পোস্টও থাকে আপনার 20টি আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আলাদা আলাদাভাবে শর্ট লিঙ্ক রেডি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।